সব আজকে ভালো আছেন সুস্থ আছেন সো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম চার দিনে 500 কোটিতে জওয়ান মুক্তির চতুর্থ দিনে দুটি রেকর্ড করেছে শাহরুখ খানের নতুন সিনেমা জওয়ান এক বলিউড সিনেমা হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী 500 কোটি রুপির বক্স অফিস কালেকশন দুই এক বছরের মধ্যে শাহরুখের পরপর দুটি সিনেমায় 500 কোটির বেশি কালেকশন যা আর কোনো ভারতীয় তারকার নেই গেল 7 সেপ্টেম্বর বিশ্বজুড়ে 10,000 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জওয়ান প্রথম দিন থেকে ছবিটি নিয়ে রীতিমতো উৎসব চলছে দর্শকের ঢল নেমেছে হলগুলোতে যার ফলে আয় হচ্ছে বিস্ময়কর বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ এটিকে ব্যাখ্যা দিয়েছেন কিংবা আখ্যা দিয়েছেন সুনামি হারিকেন সুনামি টাইফুন ইত্যাদি নামে তার দেওয়া তথ্য অনুসারে প্রথম দিন তিন দিন কিংবা প্রথম তিন দিনে শুধু হিন্দি ভাষণে জওয়ানের কালেকশন যথাক্রমে 65 কোটি 50 লাখ কিংবা 46 কোটি 23 লাখ এবং 68 কোটি 72 লাখ রুপি যেটা কোনো হিন্দি সিনেমার ক্ষেত্রেই সর্বোচ্চ এদিকে জানা গেছে চতুর্থ দিন 10 সেপ্টেম্বর ভারতজুড়ে 3টি ভাষায় জওয়ান কালেকশন করেছে 21 কোটি রুপি চার দিন শেষে শুধু ভারতের টিকিট বিক্রির পরিমাণ 227 কোটি 6 লাখ রুপি বক্স অফিসে বিশ্লেষক রমেশ বালার তথ্য অনুসারে চার দিনে বিশ্বব্যাপী কালেকশন 500 কোটি রুপি ছাড়িয়ে গেছে জওয়ান তার ভাষ্য আন্তর্জাতিক বাজারে বিশ্বের সব সিনেমার মধ্যে জওয়ান দ্বিতীয় অবস্থানে রয়েছে তার উত্তর আমেরিকার বাইরে এর অবস্থান 1 নম্বর উল্লেখ্য তামিল নির্মাতা এটলি কুমার নির্মাণ করেছেন জওয়ান 300 কোটি রুপির এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে আছেন নয়নতারা বিজয় সেতুপতি সামিয়া মালহোত্রা প্রিয়ামণি সুনীল গ্রোভার প্রমুখ অতিথি চরিত্রে চমকে দিয়েছেন দীপিকা পাড়ুকান ও সঞ্জয় দত্ত সো আপনার কাছে জওয়ান ছবি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে শাহরুখ খান কেমন লাগে সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে বলতে বসে দেখুন বাই বাই